মালদার গাজল রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ে পরিদর্শনে এলেন মালদা জেলা শাসক নিতিন সিংহানিয়া। পরিদর্শনের পাশাপাশি এদিন শুক্রবার রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ের পড়ুয়াদের একসঙ্গে বসে মিড ডে মিলের দুপুরের খাবার খেলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। সঙ্গে উপস্থিত ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, গাজল জয়েন্ট বিডিও সুব্রত শ্যামল, গাজল থানার আইসি চন্দ্রশেখর ঘোষাল, রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সংঘামিত্র সাত্রা, পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কারের উদ্বাস্তু সেলের চেয়ারম্যান রঞ্জিৎ সরকার, রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ের সভাপতি বিকাশ ভৌমিক থেকে শুরু করে আরও অনেকেই উপস্থিত ছিলেন। এবং এতে আমরা কিছু কিছু কমপ্লেন দেখতে পাচ্ছি, কিছু কিছু ডিসক্রিপেন্সিস পাচ্ছি, যেখানে অ্যাটেন্ডেন্স যে আছে এবং কত মিডিল রান্না হচ্ছে সেটা খুব খুঁটিয়ে দেখা হচ্ছে, এবং কোনো ডিসক্রিপেন্সি পাওয়া গেলে খুব কিছু অ্যাকশন নেওয়া হবে। তার সঙ্গে কোয়ালিটি অফ ফুড যেটা দিচ্ছে বা আমরা 100 লিটার থেকে যে চাল দেওয়া হচ্ছে সেটাও স্যাম্পল নিয়ে গিয়ে চেকিং করা হচ্ছে, যে সেই স্যাম্পল যেটা গভর্নমেন্ট প্রোভাইড করছে সেটাই দেওয়া হচ্ছে কি না। তার সাথে অ্যাটেন্ডেন্স নিয়ে আমরা বিশেষ জোর দিচ্ছি। আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছি কিছু কিছু পকেটসে 30% অফ অ্যাটেন্ডেন্স অ্যাজ কম্পেয়ার টু দি স্যাংশন স্ট্রেন্থ, সেটা কিন্তু কম আছে, কিন্তু কারচুপি হচ্ছে। ইয়েস, তো সেটা পেরেন্টস টিচার্স মিটিং করে বাচ্চাদেরকে আরও কী করে স্কুলে আমাদের অ্যাটেন্ডেন্স বাড়ানো যায়, এবং সেলফ ডিফেন্স নিয়েও আমরা কিছু কিছু যে আছে ক্যাম্পেইন প্রোগ্রামস প্ল্যান করেছি সেটা আগামী দিনে আমরা। এর পাশাপাশি রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ের মিড ডে মিলের খাবারের গুণগত মান যাচাই করেন। স্কুলের পড়ুয়াদের কীভাবে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও নজর দেন, প্রতিটি ক্লাসরুম পরিদর্শন করেন যাতে পড়ুয়াদের ঠিকঠাকভাবে পড়াশুনো হচ্ছে কিনা, মিড ডে মিলের রান্নাঘরও পরিদর্শন করেন, বাচ্চাদের মিড ডে মিলের খাবারটার গুণগত মান যাচাই করেন, এরপর মিড ডে মিলের স্টোর রুমে পরিদর্শন করেন। স্কুলের প্রধান শিক্ষিকার সাথে কথা বললেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। জেলা শাসক উনি এসেছিলেন গাজল সার্কেলের আমাদের রামচন্দ্র সাহা বালিকা বিদ্যালয়ে, এখানে এসেছিলেন স্কুলের পরিদর্শনের বিষয়ে পাণ্ডুয়া সার্কেলে। আমাদের এডিএম সাহেব ছিলেন, স্কুল এসআই ছিলেন, এবং বিডিও জয়েন্ট বিডিও সাহেবও ছিলেন। তো খুব ভালো লাগলো যে স্কুলের অনেক ছাত্র মানে অনেক ছাত্রীর উপস্থিতি, এবং মিড ডে মিল দেখলাম ওখানেও খুব সুন্দর মানে পরিবেশ পরিকাঠামো রয়েছে। ডিএম সাহেব মিড ডে মিল খেলেন ছাত্রীদের সঙ্গে এবং আমরাও ওখানে ছিলাম, খুব ভালো লাগলো আর কি। এবং সমস্ত শিক্ষাকে যারা শিক্ষিকা ওনাদের সকলেরই উপস্থিত ছিলেন, এটা খুব ভালো লাগলো। এবং স্কুলের ডেভেলপমেন্টের জন্য অনেক পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে আরও পিছিয়ে পড়া এলাকার যারা ছাত্রী রয়েছে স্কুলমুখী করা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে এটা হলে। তো আমরা চাই যে আগামী দিনেও আমাদের জেলা শাসক, স্কুল এসআই, বিডিও সাহেব, সমস্ত আধিকারিক যারা রয়েছেন ওনারা সরাসরি বিদ্যালয়ে এইভাবে পরিদর্শন করুন। ধন্যবাদ। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।